গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে রথের দিন, তাই তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে উইকডেজ, ছুটি নেই, আমারও কাজ, সম্প্রীতিরও অফিস, কিন্তু এখন সকাল সকাল পুজো দিতে যাব। জগন্নাথ মন্দির আমাদের বাড়ির পাশেই আছে, ওখানে যাব। সম্প্রীতি দেখে টেকে বলেছে নাকি 9:30 মধ্যে পুজো দিলে ভালো, তো চান করে রেডি হয়ে বাড়ির পাশেই মিষ্টি ফল সবই রয়েছে মন্দিরও পাশে, তো জাস্ট তাড়াতাড়ি পুজোটা দিতে হবে সকাল সকাল। তখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি, আমি একাই যাচ্ছি, যদিও সম্প্রীতি ওখানে এডিট ফেডিট করছে। আমি বেরোচ্ছি, 9:30 মধ্যে পুজো দিতে হবে, এখন হচ্ছে 9:15। ফুল কিনবো, মিষ্টি কিনবো, তো সোজা মন্দির, সবই পাশাপাশি, আশা করছি 15 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এসে গেছি ফুলের বাজারে, এবার ফুল নেব। এবার এলাম মিষ্টির দোকানে। আচ্ছা বলুন, এটা কত করে? ১০ তিন জায়গায়, দু জায়গায় তিনটে করে। এসে গেছি মন্দিরে। জয় জগন্নাথ। মালাটা পরিয়ে দিন না। কি সমস্যা? কিছু করলেই ব্লক করে নেবো এখন, সব ভিডিওতে রেকর্ড থাকবে, যা করবি যা করবি সব তুলে নেবো। পুজো টুজো দিয়ে বাড়ি এসে গেছি, হয়ে গেছে, বাড়ির জন্য ফুল আছে, প্রসাদ টোসাদ সব নিয়েছি, এবার মাছ স্নান ফান করে পুজো দিয়ে দেবে বাড়িতে। আজকে রথের দিন, তাও অফিস যেতে হবে, কারণ কিছু কাজ আছে, আজকে মাসের প্রথম তো, তাই কিছু রিপোর্টিং করতে হয়, তাই যাবো, বাট আজকে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব, আর এসে একসাথে সবাই মিলে লাঞ্চটাও করব। তো বেরিয়ে গেছি, সকালে কৌস্তব পুজো দিয়ে গেছিলো, সেই মন্দিরটাও দেখলাম, বেশ ভালো লাগলো, সুন্দর করে সাজিয়েছে সবাই, তো জগন্নাথ দেব আর ওনারা তিনজনকেই, বেশ খুব সুন্দর লাগছে। আপাতত দেখতে পাচ্ছ গঙ্গার পাশ দিয়েই যাচ্ছি। অফিস থেকে বেরিয়ে গেছি, দেখছি যে এখানে জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানে বেশ অনুষ্ঠান হচ্ছে। বড় অনুষ্ঠান হচ্ছে বেশ, এখানে সব রান্না বান্নার প্রিপারেশন চলছে। এই যে লঞ্চে উঠবো, ওখানে লঞ্চ দাঁড়িয়ে আছে, আকাশ সেই সকালের মতোই বেশ মুখটা ভার করে আছে। তো এখন বাজে মোটামুটি দুপুর 2:30, যেহেতু আজকে রথ, তাই সম্প্রীতির হাফ ডে ছিল, ছুটি হয়ে গেছে, এই জাস্ট এলো, ফ্রেশ হতে গেছে। আর কিছুক্ষণ আগে বিট্টু এসেছিল, বিট্টু এসে বললো নাকি ও রথ সাজাবে, তো আমি বলেছি তুই যখন রথ সাজাবি আমাদের ডাক দি, তো আমি ওটাও দেখবো, ও রথ সাজাবে, ওটা দেখাবো তোমাদেরকেও, ভীষণ ভালো লাগে ও রথটা, ছোট্ট মতো রথ, ওটা দেখাবো। আর বিকেলে যাবো এখানে একটা মন্দিরে, তোমাদেরকেও ওটাও শেয়ার করবো। খেতে বসে গেছি, আজকে সিম্পল খাওয়া দাওয়া কী আছে, শাক, এই মাছ আর ডাল আর সবজি, ব্যাস এই সিম্পল খাওয়া। রাত্রিরে ভালো আছে, রাত্রে যে ভালো আইটেমটা বলছে সেটা হচ্ছে চাউমিন, যেটা সকালে করা হয়েছে, আর একটা নতুন আইটেম বানিয়েছি, আমি জীবনে কোনোদিন খাইনি, যেরকম চিলি চিকেন হয়, চিলি পনির হয়, চিলি সয়াবিন হয়, তেমনি বানিয়েছে চিলি এগ, ডিমটাকে কিছু একটা করে সেই চিলি চিকেনের প্রিপারেশনে চিলি এগ, দেখি, আমি তো খাইনি, রাতেবেলা খেয়ে দেখি কেমন হয়েছে। এই জাস্ট দেবেন্দ্রদার মেয়ে এসেছিল, মন্দিরে জগন্নাথের পুজো হয়েছে, এই প্রসাদ দিয়ে গেছে আমাদের, যদিও খাওয়া হয়ে গেছে, প্রসাদটা আমরা দেখি রাতে খেয়ে নেবো বা সন্ধ্যাবেলার দিকে খেয়ে নেবো, সবাইকে একটু দিও দেবো। ভাত, বাবারে কত খিচুড়ি, খিচুড়ি আছে এখানে, এখানে সবজি, আলু পটল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পায়েস। বাহ, বিট্টু বাবু এসে গেছে রথ নিয়ে,
ও সাজাইনি, ওর মা সাজিয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রা ও এই যে বসে আছে, দোতলা রথ। নিচে খাবার রাখিস নি, কিছু রাখবি তো? খাবার খাইয়ে দিয়েছি। খাইয়ে দিয়েছিস? কি রে প্রসাদ, দেখ একটু দেখ গজা। একটু রথ টানতে হয় সবাইকে, আমাদের বিট্টুবাবু রথ থেকেই আমরা টানছি একটু। ভালো জিনিস দেখো, একই গাছে লাল ফুল, গোলাপি ফুল এবং সাদা ফুল, একই গাছে তিনটে কালারের ফুল হয়েছে। আই মিন সাদাটা আস্তে আস্তে গোলাপি হবে, তো গোলাপিটা লাল হবে, তো এখন এখানে তিন রকমই রয়েছে। মোটামুটি বাজে হচ্ছে 7:30, আমাদের বেরোনোর প্ল্যান ছিল 6টা, কিন্তু রেডি ফেডি হতে বিট্টুর সাথে একটু ইয়ারকি টিয়ারকি মারতে দেরি হয়ে গেছে। তারপর চা খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি। প্রসাদ খেলাম। ওই যে দুপুরে যে প্রসাদটা দেখালাম দেবেন্দ্র দ্বারা দিয়ে গেছে, সেই প্রসাদটা খেলাম, আর বাকি যেটুকু ছিল সবাইকে ডিস্ট্রিবিউটও করে দিয়েছি। আপাতত যাচ্ছি রথের মেলা দেখতে। ছোটবেলা ওই হলো আমাদের মাকড়দায় ভীষণ বড় করে রথের মেলা হয়, প্রায় এক মাস থাকে, তাই আমরা রথের কোথাও যেতে গেলে মেলাই বুঝি। এটা একটা মন্দিরে যাচ্ছি, এটা হচ্ছে রাধা মাধবের মন্দির, যেখানে জগন্নাথ এসেছেন, অন্য মন্দির থেকে জগন্নাথ এই মন্দিরে এসেছেন এবং এখানে থাকবেন। মন্দিরটা তোমাদেরকে দেখাবো, দেখতে সুন্দর। ছোটরা কি সুন্দর করে সাজিয়ে রথ নিয়ে যাচ্ছে, ওরে বাবারে, এদেরই যা মজা, লাইট ফাইট লাগিয়ে বেরিয়ে পড়েছে দুজনে বাবার সাথে। প্রচুর বাচ্চারা রথ নিয়ে বেরিয়ে পড়েছে, আমাদের ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে। নর্থ কলকাতা বলে তবু কিছু রথ দেখতে পাচ্ছি, কিন্তু সাউথ কলকাতা বা সল্টলেকের দিকে আমরা এই মাত্র কথা বলছিলাম, ওদিকটা সেরকম ভাবে রথ দেখা যায় না। আমাদের ছোটবেলাটা কিন্তু ভীষণ অন্যরকম। যাই হোক, বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি, একটু সাজুগুজুও করে মনটা ভাল লাগছে, যাই গিয়ে দেখি। আর তার সাথে আমার ওই একটা ব্লাউজ চেঞ্জ করতে হবে, তাই দোকানেও একবার ঢু মারবো। আমরা এসে গেছি, এইটা হচ্ছে মন্দির, চলো আমরা ভেতরে গেলে বুঝতে পারবো কি হচ্ছে। এতক্ষণ এইখানে ছিলেন, তো বলরাম দেবকে সরিয়ে নিয়ে গেছেন ভেতর।
কাপড়টা দিয়েই জগন্নাথকে তোলা হয়েছিল। এই কাপড়টা সবার মাথায় ছোঁয়ানো হচ্ছে। জগন্নাথ দেব নিজের সিংহাসনে বসে গেছে। এবার ভোগ দিয়ে দেওয়া হলো, এবার ভোগ দেওয়া হবে। আমরা খুব ভালো সময় এসেছি, সত্যি খুব ভালো টাইম এসেছি, খুব ভালো করে দর্শন করেছি। এবার জগন্নাথদেবের ভোগ হচ্ছে, এখন বন্ধই থাকবে, তো আমরা নামছি, যাচ্ছি এবার অন্য কাজের দিকে। তো আমরা বেরিয়ে গেছি, প্রচুর রথ দেখেছি, জগন্নাথদেবকে একদম সামনে থেকে দেখেছি এবং ওনার রথযাত্রাটা এই মন্দিরের মধ্যেই দেখে নিয়েছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, আমি আগে কখনো দেখিনি। আমারও প্রথম, একদম তোমারও প্রথম? ও তো যাই হোক, বেরোনোর সময় জিজ্ঞাসা করলাম যে ভোগের কিছু ব্যবস্থা আছে কিনা, তো ওনারা বললেন যে হ্যাঁ আছে। শনিবার থেকে নেক্সট শুক্রবার অবধি প্রতিদিন সকালে এবং সন্ধ্যেবেলা দুবেলায় ভোগ দেওয়া হয়। তো আশা করছি কৌশব কালকে আসবে সন্ধ্যে 8টার সময় ভোগ নিতে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম জিলিপি খাচ্ছে, তাই নেমে পড়েছি একটু খেয়ে তারপর যাব। এখানে এত লাইন পড়েছে দেখে আমরা ভয়ে চলে যাচ্ছি। জীবনে আমি দেখিনি যে জিলিপি খাওয়ার জন্য লাইন দিয়ে। আরে আজকে রথের জিলিপি বাবা, এটা রথে তো, রথে তো পাঁপড় খায়। জিলিপি, জিলিপি পাঁপড় দুটোই হয়। সেই জিলিপির লাইন দেখে আমরা ভয় পেয়ে চলে যাচ্ছি। দরকার নেই, তবু এবছর রথে কিছু লোকজন বেরিয়েছে রাস্তায়, রথও ভালোই দেখতে পাচ্ছি। কিছু মানুষের রোজগার হয়েছে আজকের দিনে, কিছু মানুষ রথ বিক্রি করেছে, কিছু মানুষ ঠাকুর বিক্রি করেছে, কিছু মানুষ জিলিপি আর পাঁপড় বিক্রি করেছে। তো কিছু মানুষের রোজগার হয়েছে, কিছু মানুষের মুখে হাসি ফুটেছে, এটাই অনেক বড় পাওনা। বাঙালির 12 মাসে 13 পার্বণের কোথাও গিয়ে যৌক্তিকতা যেটা বলে সেটা এখানে কোথাও গিয়ে লুকিয়ে রয়েছে। দোকানে গেছিলাম বাট কাজটা তো মিটলো না, আমাকে ওরা একটা ভাউচার করে দিল যাতে আমি পরে এসে আবার অন্য কিছু নিতে পারি। দুটো কালার পেয়েছি আমার মতে, অনেকদিন ইচ্ছা করছিল। গ্রিনটা দেখো, গ্রিনটা তো খোলা রয়েছে এখানে। এই কালারে কিছু আমার নেই, আর এই কালারেরও সেরকম নেই। আমার পুজোর মতো দেওয়া হয়ে গেল। আমরা যেখানে আসি, আমি যেখান থেকে বেসিক্যালি নিই সেই দোকানে, দেখি ওরা পুজোর স্টক এখনো কিছু খুলেছে কিনা। আমার তো পুজোর মতো দেওয়া হয়ে গেছে, বাকি তুমি দেখে নাও। এটা পুরোপুরি সালোয়ার লেগিংসের মার্কেট। এটা কি মার্কেট নাম? শ্রী মার্কেট, শ্রী মার্কেট, শ্রী মার্কেট, হাতিবাগানে শ্রী মার্কেট, একদম ভীষণ বিখ্যাত। দুটোই আমাকে গছিয়েছে, এইটা একটা আকাশি আর ওই একটা পিঙ্কিশ। হয়ে গেল পুরো শপিং, বাড়ির দিকে যাচ্ছি। ভেবে এসেছিলাম এক কেনাকাটা হয়ে গেল, আর একটা বাড়ি গিয়ে সেই বিশ্ববিখ্যাত এগ, চিলি এগ দেখা যাক কি হয়েছে। মানে প্রসাদ বিতরণ হচ্ছে, সব লাইন দিয়ে সবাই নিচ্ছে, বিশাল লাইন পড়েছে। খেতে বসে গেছি, খেয়ে দেখি চিলি এগ। অন্যরকম না? ভালো, হ্যাঁ অন্য। জিনিসটা একটু দেখাও। বেশ বেশ ভালো। এই যে এগ, ডিমটাকে পিস পিস করে বড়া করে চিলি চিকেন স্টাইলই বানানো, বেশ ভালো। যাই হোক, আজকে রথের দিনটা খুব ভালো কাটলো। নতুনত্ব আমরা আজকের ভাবে দিনটা কাটালাম, যে মন্দিরে কোনোদিনও যাইনি সেখানে গিয়ে দেখলাম। তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আপাতত এখানেই খাবার টেবিলে বসে ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও, আমাদেরও ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউবে দেখে থাকলে, আর পেজটাকে ফলো করে রেখো ফেসবুকে দেখে থাকলে। তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগে। টিল দেন স্টে টিউন উইথ আস।